নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কর্কট রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন, রাশি এবং লগ্ন দুটো একসঙ্গে বলবো, অর্থাৎ কর্কট রাশি এবং কর্কট লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের 2023 সালের এই জুলাই মাস কেমন যাবে সেটা পুঙ্খানুপুঙ্খ বিচার এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আপনাদেরকে জানাবো। প্রথমেই রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে কিন্তু চন্দ্রের একটা নির্দিষ্ট অবস্থান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে কেনে কিন্তু শুক্র অবস্থান করছে লগ্নে এবং কখনো সে কিন্তু ট্রানজিট করে দ্বিতীয় অবস্থান করবে এবং দ্বিতীয় মঙ্গলের অবস্থান থাকছে এবং এই মঙ্গল হচ্ছে রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে বলুন, এখানে সে পঞ্চমপতি এবং সে দশমপতি, সে অবস্থান করছে দ্বিতীয় অবস্থান করছে। যারা কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা রয়েছেন এর পরিপ্রেক্ষিতে কিন্তু বেশ কিছু বিচারের জায়গা বা বেশ কিছু সমস্যা, বেশ কিছু ভালো জায়গা ডিপেন্ড করছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে সপ্তমপতি বা রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমপতি বা অষ্টমপতি, সে অষ্টমে অবস্থান করছে, রেট্রোগ্রেড হয়ে আছে, এটার একটা কানেকশন রয়েছে এবং দশমে অবস্থান করছে রাহু এবং বৃহস্পতি, যে আপনার জন্ম রাশির সাপেক্ষে ষষ্ঠপতি এবং জন্ম রাশি বা লগ্নের সাপেক্ষে নবমপতি। সুতরাং এই যে স্ট্রাকচারটা এবং এর সঙ্গে সঙ্গে আমি বারবার বলে থাকি যে একটা জাতক জাতিকার যে আমাদের যে জন্ম ছক দেখেন, সেই জন্ম ছকের মধ্যে নটা গ্রহ অবস্থান থাকে। এই নটা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহ আছে, যেটা হচ্ছে রাহু এবং কেতু, এবং এর সঙ্গে সঙ্গে অবস্থান করে 27টা নক্ষত্র এবং 12টা ভাব বা 12টা রাশি। এর পরিপ্রেক্ষিতে আমাদের জীবনযাপন কিন্তু চলে, ওই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং এই 9টা গ্রহ আমাদের জীবনযাপনকে কিন্তু অতিবাহিত করে, কখনো ভালো হয়, কখনো খারাপ হয়, কখনো এতটাই সমস্যার মধ্যে জড়িয়ে যান, দেয়ালে পিঠ ঠেকে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। সেই জন্য বলবো যে এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা এরা একটু মুডি প্রকৃতির হয়, সব জিনিস নিজের মতো করে নিতে পছন্দ করে এবং যখনই ওই জায়গাটায় বাধা পায়, অর্থাৎ স্বাধীনতায় বাধা পাওয়া, নিজের মতো করে চলার একটা জায়গা, সেটা যখনই বাধা পায় তখন কিন্তু তার মধ্যে সমস্যা নেমে আসে এবং কখনো কখনো দেখবেন যে এই রাশি বা এই লগ্নের জাতক জাতিকাগুলো সাধারণত কিন্তু এদের মনের খবর অনেকে সেটা বুঝতে পারে না এবং তার কারণে এদের বিশেষ করে বৈবাহিক জীবনে কিন্তু একটা বিশেষ করে ডিস্টেন্স জায়গা, ব্যবধানের জায়গা স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়, এটার একটা নির্দিষ্ট কানেকশন রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে একটু মানসিক দুশ্চিন্তা এবং দেখা যাচ্ছে তার লাইফ পার্টনার বা তাকে সে যাকে খুব পছন্দ করে, কাছের মানুষ বলে ভাবে, তার সঙ্গে মন কিন্তু একটু ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে জুলাই মাস। খুব কেয়ারফুলি চলতে হবে এবং এই সকল জাতক জাতিকারা বিশেষ করে মানুষকে সেবামূলক কোনো কর্মের মধ্যে তারা যুক্ত থাকার চেষ্টা করে, সেটা নার্সিং হতে পারে, সেটা মেডিকেল ডিপার্টমেন্ট হতে পারে, সেটা টিচিং এডুকেশন ডিপার্টমেন্ট হতে পারে, তাহলে এই ধরনের কর্মের মধ্যে এরা যুক্ত হতে বেশি আগ্রহ হয়। কিন্তু আলটিমেটলি আমাদের এই 2023 সালের জুলাই মাস কেমন যাবে একটা জাতক জাতিকার যারা কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন সেটা নিয়ে আজকের আলোচনা করব। প্রথমেই যে শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে শারীরিক সমস্যার একটা ইঙ্গিত রয়েছে এবং দেখবেন যে কোনো কোনো সময় ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে এবং একটু ডিপ্রেশন কাজ করছে যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন। এই জুলাই মাসটা খুব কেয়ারফুলি চলুন এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন কোনো ক্রনিক ডিজিজ, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। কখনো কখনো দেখবেন হার্টের প্রবলেম, যাদের বয়স বেশি হয়ে গেছে, একটা নির্দিষ্ট লিমিট ক্রস করে গেছেন, তাদের ক্ষেত্রে হার্টের প্রবলেমের কিন্তু একটা সমস্যার ইঙ্গিত রয়েছে। তার জন্য অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ দেবেন, যাদের জেনেটিক প্রবলেমটা হার্ট নিয়ে আছে, অর্থাৎ জেনেটিক যে প্রবলেম যেটা হার্ট রিগার্ডিং, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো ডাক্তারি পরামর্শ মেনে চলা ভীষণ প্রয়োজন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার লাইফ পার্টনারের দেখবেন যে মাঝে মধ্যে জয়েন্টে পেন হবে এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো দেখবেন নার্ভের প্রবলেমের একটা ইঙ্গিত রয়েছে।
এটা বললাম শরীর স্বাস্থ্য সম্পর্কীয় যে জায়গাটা, বিশেষ করে জুলাই মাস। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যে সকল জাতক জাতিকারা রয়েছেন এই কর্কট লগ্নের, তাদের এই জুলাই মাসের আরেকটা জায়গা যে অর্থ, অর্থ প্রাপ্তির জায়গা, হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কেন হঠাৎ করে অর্থ প্রাপ্তি? কেন এখানে চতুর্থপতি, সে কিন্তু এক সময় লগ্নে ছিল, তারপরে কিন্তু সে চেঞ্জ করে দ্বিতীয় অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে এই দ্বিতীয় পতি কিন্তু সে অবস্থান করছে দ্বাদশের অবস্থান করবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তার আগে ছিল একাদশের অবস্থান করবে। অর্থাৎ এই যে দ্বাদশের এবং একাদশের কানেকশান, নো ডাউট খুব শুভ কানেকশান। অর্থাৎ একটা সময় অর্থ ইনকাম করবে মাসের প্রথমের দিকে, এবং সেই অর্থটা কিন্তু খরচও করবে মাসের শেষের দিকে। অর্থাৎ অর্থ ইনকাম করলে সে অর্থটা ধরে রাখতে পারবে না, এটাই মেনলি দেখাচ্ছে যারা কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছে। কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আরেকটা জিনিস রয়েছে, যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্ম করছেন, কর্মক্ষেত্রে দেখবেন যে হঠাৎ করে শত্রুতা তৈরি হচ্ছে, যে কর্মটা আপনি করেননি তার দায়ভার আপনার ওপর চলে আসছে, এটার একটা কিন্তু ইঙ্গিত রয়েছে। খুব কেয়ারফুলি চলবেন, এবং মাঝে মধ্যে বসের সঙ্গে কিন্তু মনোমালিন্য তৈরি হয়ে যেতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অনেক জাতক জাতিকাদের, যাদের এই কর্কট রাশি লগ্নের জাতক জাতিকারা রয়েছেন, তাদের কর্ম পরিধি বৃদ্ধি পেতে পারে। হয়তো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের দায়িত্ব ছিলেন, হঠাৎ করে দায়িত্বটার পরিবর্তন হয়ে অন্য আরেকটা ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে দিতে পারে, বা যেটা পাস্ট যে ডিপার্টমেন্ট ছিল সেটার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন করে আরেকটা ডিপার্টমেন্টের দায়িত্ব পেতে পারেন। তাহলে এটার কিন্তু একটা ইঙ্গিত, আপনার জন্মছকের কানেকশন রয়েছে যারা কর্কট রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে বললাম। এবং এর সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে দেখবেন যে বিগত মাসগুলো একটু ভালো রেজাল্ট করলেও এই সময় অর্থাৎ জুলাই মাসটা একটু সমস্যা তৈরি হচ্ছে, কারণ সঠিক সিদ্ধান্তটা এই মুহূর্তে নিতে পারছেন না, কোনো কারণে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যাচ্ছে। কখনো কখনো ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতা ভীষণভাবে প্রয়োজন রয়েছে আপনার জন্মছকের কানেকশনের অনুযায়ী। সুতরাং সেই জায়গাটা একটু লক্ষ্য রেখে ব্যবসা বাণিজ্য করুন, দেখবেন ভালো ফল পাবেন। কিন্তু আলটিমেটলি সিদ্ধান্ত যদি সঠিক না হয় তাহলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেইভাবে প্রফিটেবল জায়গা আপনি পাবেন না। সুতরাং সেটার জন্য আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী অবশ্যই তার পরামর্শের প্রয়োজন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, চাকরি পাবেন কি পাবেন না এটা কনফিউশনের জায়গা তৈরি হচ্ছিল, কিন্তু তাদের ক্ষেত্রে বলবো যে চাকরি পাওয়ার কিন্তু শুভ যোগ রয়েছে। চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব একটা ডিস্টার্ব জায়গা রয়েছে নেই, কিন্তু চাকরি পাওয়ার কানেকশান রয়েছে। টিচিং প্রফেশন বা কোনো রকমের সমাজ সেবামূলক কোনো কর্ম বা মানুষকে সেবা করার কোনো কর্মের মধ্যে আপনি ইনভলভ হতে পারেন এই জুলাই মাসটা, সেটা খুব পাওয়ারফুল জায়গা রয়েছে। নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, সেটারও কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা হায়ার স্টাডি করছে, হায়ার স্টাডি যারা করছে তাদের ক্ষেত্রে বলবো, নবমপতি দশমের কানেকশান, এটা নো ডাউট শুভ কানেকশান, কিন্তু যাতে ভুল সিদ্ধান্ত যাতে না হয়, কারণ এখানে রাহু যুক্ত থাকার জন্য আনলিমিটেড চাহিদা তার মধ্যে ডিস্টার্ব জায়গা তৈরি করে দিতে পারে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে দিতে পারে, সেক্ষেত্রে একটু অবশ্যই সতর্ক হতে হবে। এবং বাবা মায়ের পরামর্শ মেনে যদি এবং তার সঠিক যুক্তি দেখিয়ে সেই জায়গাটা যদি রিকভারি করতে পারে তার ক্ষেত্রে ভালো হবে। এবং যারা সাধারণত HS বা হায়ার সেকেন্ডারি যেটা বলা হয়, এবং তার সঙ্গে গ্র্যাজুয়েশন বলুন, মাধ্যমিক বলুন, যারা পরীক্ষা দেবে তাদের জন্য বলবো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, তাদের সঠিকভাবে পড়াশোনার এই সময়। কিন্তু মাথায় রাখতে হবে যে মাসটার প্রথমের দিকে একটু মুডি প্রকৃতির হয়ে যাওয়া, একটু দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় একটু সৌন্দর্য পিপাসু হয়ে পড়া, বা একটু শৌখিনতা তার জীবনযাপনের সময়টাকে নষ্ট করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হওয়া উচিত রয়েছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা যে জায়গা রয়েছে, যারা গানের মধ্যে, গান বাজনা বা সঙ্গীত শিল্পী বা কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা কিন্তু যথেষ্ট উন্নতির বা যথেষ্ট গুরুত্বপূর্ণ মাস, তাদের ক্ষেত্রে ডেভেলপ বা উন্নতি হওয়ার যোগ রয়েছে। এইটা তো বললাম এবং হায়ার স্টাডি বললাম, এর সঙ্গে বলবো যেটা বন্ধুবান্ধবের জায়গা, বন্ধুবান্ধব আপনাকে ক্ষতি করে দিতে পারে, বন্ধুবান্ধবের জায়গা, কারণ এখানে
রাশির সাপেক্ষে চতুর্থে কেতু অবস্থান করছে বা লগ্নের সাপেক্ষে চতুর্থে কেতুর কিন্তু একটা কানেকশন রয়েছে। সুতরাং একটা জিনিস মাথায় রাখুন যে বন্ধু অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে আপনার জীবনযাপনের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। কখনো কখনো দেখা যাচ্ছে লোয়ার ক্যাটাগরি কোনো মানুষের সঙ্গে সম্পর্ক করে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ারটা ড্যামেজ হয়ে যেতে পারে, আপনার মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক নেওয়া প্রয়োজন রয়েছে এই জুলাই মাস। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের বললাম। এরপরে যেটা বলবো যে আপনার মধ্যে যে রিলেশন অর্থাৎ একটা প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু এখানেও বলবো যে হঠাৎ করে সম্পর্কচ্যুত হয়ে যেতে পারে, কারণ এখানে তৃতীয় একটা ব্যক্তির সম্পর্কের জায়গা রয়েছে। খুব কেয়ারফুলি চলবেন এবং তার কারণে কিন্তু আপনার বিগত দিনের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাটা খুব কেয়ারফুলি চলুন, কারণ এখানে চতুর্থ পতি পঞ্চম পতি একটা নির্দিষ্ট সময়ের পর গিয়ে মাসের শেষের দিকে সে কিন্তু দ্বিতীয় অবস্থান করবে, পাওয়ারফুল কানেকশন। সুতরাং সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো না। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা দাম্পত্য জীবনে রয়েছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তম পতি সে রেট্রোগেট হয়ে অষ্টমে অবস্থান করছে। দাম্পত্য জীবনে একটু মানসিক দুশ্চিন্তা, মাঝে মধ্যে ভুল বোঝাবুঝির কারণ এবং কারো কারোর ক্ষেত্রে দাম্পত্য জীবনে একটা বড় অশান্তি বিগত দিনে ছিল এবং তার কারণে হয়তো ডিভোর্সের জায়গায় দাঁড়িয়ে গেছে, সেটার ক্ষেত্রে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার, একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনি পড়ে যাবেন। এটার একটা কানেকশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো লাইফ পার্টনারের শারীরিক জায়গাটা একটু অবশ্যই কেয়ার নিন, সেক্ষেত্রে অনেকটা ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে শোনো সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে। যারা সম্পত্তি বিক্রি করবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জুলাই মাসটা নো ডাউট খুব ভালো এবং তাদের ক্ষেত্রে বিক্রি হয়েও যেতে পারে, হওয়ার জায়গাগুলো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে শত্রুতা অবশ্যই আসে, শত্রু আপনার জীবনেও আসতে পারে, কারণ আপনার যখন উন্নতি হবে তখন আপনার জীবনের শত্রুগুলো ধীরে ধীরে আসবে। সেই জন্য দেখবেন যে শত্রুতার কারণে হয়তো আপনার জীবনের যে উন্নতিটা ছিল হঠাৎ করে সেটা অবনতির দিকে নেমে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও শত্রুতার যোগ রয়েছে। এবং বিশেষ করে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের দেখা যায় যে খুব কাছের মানুষের দ্বারা শত্রুতার শিকার হবেন, খুব কেয়ারফুলি চলা ভীষণ প্রয়োজন রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু নো ডাউট খুব ভ্রমণ পিপাসু, তারা মনের যে স্বাদ এবং মনের যে ইচ্ছা সেটা কিন্তু ভ্রমণে গিয়ে কিন্তু তারা প্রকাশ করতে পছন্দ করে, সবার সামনে সেই প্রকাশ করা এদের ক্ষেত্রে কিন্তু একটা বাধা বা এদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হয়। সেই জন্য ভ্রমণের ক্ষেত্রে গিয়ে এদের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা রয়েছে, জুলাই মাসটা তাদের ক্ষেত্রে ভ্রমণ যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে একটা জিনিস অবশ্যই বলতে হবে, জুলাই মাস কর্কট রাশি কর্কট লগ্নের যে সমস্যাগুলো বললাম তার পরিপ্রেক্ষিতে আপনাদের যেটা করা ভীষণ প্রয়োজন রয়েছে, এই প্রত্যেকটা দিন অর্থাৎ প্রত্যেকটা দিন স্নানের পর যদি সম্ভব হয় প্রত্যেক দিন করতে পারেন, না হলে বৃহস্পতিবার অবশ্যই করুন, কি না এক চিমটি হলুদ আপনি আপনার স্নানের জলের মধ্যে কিন্তু এক চিমটি হলুদ দিয়ে ওই জলটা দিয়ে লাস্টে স্নান করবেন, করলে দেখবেন অনেকটা ভালো ফল পাচ্ছেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনি আর একটা করণক্রিয়া করতে পারেন, বাড়ির থেকে বেরিয়ে গিয়ে প্রথম যে দুস্থ মানুষটা আপনার কাছে সাহায্যের জন্য আসবে তাকে অল্প পরিমাণ আপনার সাধ্য মতো আপনি দান করতে পারেন, দেখবেন ওই দিনটা আপনার খুব ভালো যাবে। এবং সপ্তাহে একটা নির্দিষ্ট দিনকে বেছে নেবেন, সেই দিনটাকেই আপনি ওই দানটা করবেন, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। যাই হোক, যে বিষয়গুলো বললাম একটু কেয়ারফুলি চললে পারে আপনার ক্ষেত্রে অনেকটা ভালো জায়গা রয়েছে। তবুও বারবার বলতে হয় যে আমাদের জন্ম ছক আমাদের জীবনের কিন্তু সঠিক দিশা দেখায়, সেই জন্য 27টা নক্ষত্র 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। কখনো বাধা হয়, কখনো উন্নতির জায়গা তৈরি হয়, কখনো একটা চাকরি পাবেন বলে একদম ফাইনাল জায়গা হয়ে গিয়েও চাকরিটা আপনি পাচ্ছেন না, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিবাহের জায়গাটা একদম ফাইনাল জায়গা হয়ে গেছে, লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহটা ব্রেক করে যাচ্ছে, বিবাহটা হচ্ছে না। কখনো কখনো দেখা যাচ্ছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বারংবার বাধা হচ্ছে, বারংবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কেন হয়, এর জন্য কিন্তু নির্দিষ্ট গ্রহ নক্ষত্র অবশ্যই দায়ী রয়েছে। এবং তাছাড়া ওই শত্রুতার কারণেও কিন্তু আপনার জীবনে
সমস্যাগুলো চলে আসতে পারে এবং তার জন্য চাই সঠিক প্রতিকার প্রতিবিধান। সঠিক প্রতিকার প্রতিবিধান করলে আপনার জীবনেও কিন্তু আনন্দময় হতে পারে। সুতরাং যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ একটা জীবনের গাইডলাইনটা হচ্ছে মেন, একটা যেমন প্রতিকার প্রতিবিধান এবং সঙ্গে গাইডলাইন, এই গাইডলাইনের কারণে আপনি জীবনকে অনেকটাই পরিবর্তন করে দিতে পারেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর চেম্বারে যারা ভিজিট করবেন অবশ্যই তাদের জন্য একটা 30-35 পাতা বেসিক লাইফ হরোস্কোপ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়, অবশ্যই চেয়ে নিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকুন, আগামী দিনটা প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।